বর্তমান তরুণ প্রজন্মের আইকন সেই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দেশের মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাকে কোরআনের মাহফিল করতে দেওয়া হচ্ছে না। বড় দুঃখের বিষয়, আজকে আমার সমাজের ভিতরে একজন আরেকজনকে গালি দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। এমন অবস্থা হচ্ছে, বলতে কষ্ট হয়। আগের দিনে সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে দোয়া চেতেন, এখন আলেমদের দোয়া চাইতে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে একই প্ল্যাটফর্মে রাখেন। কি কথা বলেন! এক হুজুরের সঙ্গে আর এক হুজুরের মনোমালিন্য, উনি যেটা বোঝেন ওটাই মানতে হবে, ওটা না মানলে তুই কাফের। কি বলে কি বলে না? আবার ওই হুজুর পাল্টা বলতেছে, তুই এটা মানিস না তুই কাফের, তার মানে মুসলমান নাই। কথা বলেন! আরেক ভাই আরেক ভাইকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে, তুই জাহান্নামী। আরেকজন বলছে, তুই জাহান্নামী, তার মানে জান্নাতি কেউ নাই। কি বিরক্ত হচ্ছে না আমার কথায়? বড় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্মের আইকন যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটে, সেই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তাকে কষ্টে ভরা বুক নিয়ে দেশের মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে, তাকে কোরআনের মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের ভিতরে এই কাদা সরাসরি দেখে বিধর্মী যারা আছে তারা হাসছে, তারা অবাক হয়ে যাচ্ছে, আমরা নাকি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। এটাই যদি ভাতৃত্বের পরিচয় হয়, আজকে আমরা ভাতৃত্বের পরিচয় দিচ্ছি না, আজকে আমরা যতটুক যে জানি যতটুক জানি অতটুকু নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য অপর মুসলমান ভাইকে ঘৃণা ভরে গালিগালাজ করতে আমরা দ্বিধা করছি না। আজকে মিজান ভাই কত সুন্দর তিনি তাফসির করেন যুবকদেরকে, তিনি যে যুবকেরা পর্নোগ্রাফি দেখতো রাত্রে, যে যুবকেরা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো, সেই যুবকেরা মিজান আজহারি ভাইয়ের ওয়াজ মাহফিল শুনে তারা তাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে শুরু করেছে। অথচ সেই মিজান ভাই বাংলাদেশে কথা বলতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, যেই দাড়িওয়ালা যেই টুপিওয়ালা নিজে যেটা বোঝে ওটাকেই শ্রেষ্ঠত্বের প্রমাণ জাহির করার চেষ্টা করে। আসলে আমাদের দেশে এইরকম কষ্ট এইরকম দুঃখের বিষয়গুলো কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে কোনো ব্যক্তি নিজেকে আলেম বলে পরিচয় দিতে শুরু করেছে। তুমি কতটুক জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি। এই কথাটা বলতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা উতিতুম মিনাল ইলম, আমি তোমাদেরকে কোনো জ্ঞান দেই নাই, ইল্লা কলিলা, সামান্য জ্ঞান দিয়েছি। এই সামান্য জ্ঞান শুধুমাত্র একজন মানুষকে দেওয়া হয় নাই, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জ্ঞান দিয়েছেন। আর এই সামান্য জ্ঞান গোটা বিশ্ব জগতের সৃষ্টির মাঝে যখন এটা বণ্টিত হয়েছে, এর পরিমাণ ক্ষুদ্রাতে ক্ষুদ্র হয়েছে, আর ক্ষুদ্রাতে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আজকে আমরা একে অপরকে কিছুই মনে করি না। কথা বলেন! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাদা ছড়াছড়ি থেকে বিরত থেকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। বলে না আমিন, বলে না আমিন। দুঃখ কিন্তু এখানেই শেষ নয়। আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছি, এই সুযোগ নিয়ে কিছু নর্তকী কিছু পতিতা, তারা যারা দুই চার টাকার বিনিময়ে প্রকাশ্যে নৃত্য করত, আজকে সংসদে যাওয়ার জায়গা হয়েছে, সেখানে বসে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই নয়, যাদেরকে খাঁটি বাংলায় বলা হয় ওই রকম মহিলাগুলো আজকে আল্লাহকে গালি দিতে দ্বিধা করছে না, এদের কোনো বিচার হয় না। আর যারা এই সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষে কথা বলে, যারা সৃষ্টিকর্তা আল্লাহর কোরআনের কথা বলে, তাদের বিরুদ্ধে যত মামলা আর হামলা। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আজকে শুরু হয় নাই। এই কোরআনটা যে আমরা পেয়েছি, এই কোরআনটা আজকে হয়তো আমাদের সামনে আমরা এমনিতেই দেখতে পাচ্ছি, কিন্তু এই কোরআনটা সহজে আমাদের মাঝে আসে নাই।
এই কোরআনটা আমাদের মাঝে পৌঁছানোর জন্য বিশ্বনবীকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে রক্ত ঝরাতে হয়েছে, জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যতদিন থাকবে, কোরআনের বিপক্ষ শক্তি ততদিন থাকবে, কিন্তু কোরআনকে কেউ দমিয়ে রাখতে পারবে? পারবে না।